এই যে পলা বাঁধানো হাতে করেছ, দারুন তো। কত বছর বাদে তোমার বাবা একটা গিফট করলাম। জয় বিদায় বলবো আর শুই বলবো। দাদা বৌদি আমরা এই থালিটাই চেয়েছিলাম। খাওয়াটা বেশ ভালো লাগছে। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের এখন বাজে সকাল 8:30। আমি যথারীতি দুধ নিয়ে চলে এসেছি। আর জানো তো, গত কয়েকদিন ধরে আমি স্কুটি নিয়েই দুধ মানে আনানামা করছি, কারণ পারছি না। প্রথম কথা, কালকে পরশুটা কারণ ছিল, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, স্কুটি নিয়ে গেছে, কিন্তু আজকে হেঁটে গেলেও চলবে। কিন্তু এই বাইরে রোদ দেখে আর তত্তরিয়ে ঘামছি, সেই দেখে আর মনে হলো না যে হেঁটে হেঁটে গিয়ে ঘামটা আরও বাড়াই। তো গেলাম তো স্কুটি করে, আরামে আসলাম, আরামে গেলাম, কিন্তু হাঁটাটা একটু দরকার আছে। দেখি কাল থেকে চেষ্টা করবো, যতই গরম পড়ুক রোদটু হেঁটেই যাবো। তা তাহলে এখানে যোগা করছে আর এই যে আমার জন্য চা করেছি। আজকেও ব্রেকফাস্টে আছে আম, মুড়ি, দুধ। এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। মুড়ি বলবে কাঁঠাল রেখেছিল, তো সেখান থেকে এতগুলো ভেঙে আমাকে দিয়ে দিয়েছে। তো কাঁঠাল খেতে তো আমার হেভি মানে ভীষণ ভালো লাগে। তো দেখি এখান থেকে কয়েকটা খাই। কে সব কাজ করেছি আমি, গাছে জল দিতে ভুলে গেছি, এই ভুলটা কি করে হলো। অনেকটাই কাজ ছাড়া হয়ে গেছে। হঠাৎ মনে পড়লে আমি তো গাছে জল দিইনি, এমনকি কালকে বিকালেও বাড়ি ছিলাম না, জল পড়েনি। যা গরম, গাছগুলো সব শেষ হয়ে যাবে কেন। এই যে নতুন নতুন কয়েকটা চারা উঠেছিল না, কিন্তু আবার আলাদা টবে লাগিয়েছে। মনে হতো হচ্ছে এটা লঙ্কারই চারা হবে, দেখা যাক। নয়নতলা গাছটা বেশ ভালো তত্তরিয়ে বড়ও হয়েছে আর ফুলও হচ্ছে অনেক, রোজ অনেকগুলো করে ফুল হচ্ছে। হঠাৎ মা ফোন করে কি হাসছে আর বলছে, দারুণ খবর, শিগগিরই আসো আসো, ওকেও নিয়ে আসো। বিটা কি খবর দাদে, তো হাসছে, কি খুশি দেখে যায়। হাসারই তো কথা, কেন হাতে করেছ, ঠিক ধরেছি, এই তো দারুন তো। কত বছর বাদে তোমার বাবা একটা গিফট করলাম। বাবা দেখো তুমি কিছু শেখো না, এরকম না না, মা বলতে যাচ্ছে এরকম সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজটা জীবনের প্রথম। হ্যাঁ, দেখো দেখো ডিজাইনটা এমন হয়েছে না, তুমি সবসময় পরে থাকতে পারবে, কোনো কিছু খোলাখুলির ব্যাপার নেই। তাই তো আমি ওকে তাই বলছি, মা কি খুশি, কি হাসছে, বলছে এবি গিফট পেয়েছি। অবশ্যই তাই, কালকে বলেছি সকালবেলা তুমি। হ্যাঁ হ্যাঁ,
তারপর আমি বলেছি যে আজকে বৃহস্পতিবার, তোমাকে কালকে বলতাম আজকে ষষ্ঠী জন্মাষ্টমী, আজকে খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে। তুমি এমনি তুমি রেগুলার ইউজের জন্য না শাখাটা খুলে, তুমি শুধু পলা কিচ্ছু খুলবে না। এই দেখো আমি এটা আজকে 16 বছর ধরে পড়ে যাচ্ছি, এই যে কিচ্ছু হয়নি 16 বছর ধরে কন্টিনিউ গাঙ্গা করে ফ্যান চলছে, তার জন্য আমি এখানটা এসে ভিডিও করছি আর আমাকে দেখো তত্ত্ব দিয়ে ঘামছি। কিন্তু আমাদের সাহস দেখো, সাহস না দুঃসাহস, বাইরে উঠেছে তেজালো রোদ আর আমরা এর মধ্যে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বলতে দাদা বৌদি রেস্টুরেন্টে চান্স নেব, দেখা যাক। আজকে তো কোনো অকেশন নেই, প্লাস ষষ্ঠীর পরের দিন, আমার মনে হচ্ছে সেরকম ভিড় নাও হতেও পারে, তাও জানি না, দেখি যাই। তো আমাদের বাড়িতে তো দেখলেই কালকে টাকা দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ানো হয় তো তাদের কাছে খারাপ লাগে যে ষষ্ঠীতে নিরামিষ খাওয়াবে। তার জন্য প্রত্যেক বছরই কী করে, ওখানে গিয়ে তো নিরামিষটা খাই কিন্তু টাকা দিয়ে দেয়, আমরা পরে আবার বিরিয়ানি খাই কোনো সময়, কোনো সময় মাংস খাই। তো এইবার আমাদের একটু ইচ্ছা হয়েছে দাদা বৌদির আমাদের এখানে যে রেস্টুরেন্টটা, পুরনো রেস্টুরেন্টটাই নতুন করে আবার মডিফাই হয়েছে, সেটাতে আমরা একবারও যাইনি, তো সেইটাতে যাব, গিয়ে দেখা যাক ওখানে কী খাওয়া যায়, সেটা এখনও ভাবিনি। ফ্যানটা বন্ধ হলো বাবা, আরেকজনের অবস্থা দেখো, আমার এখনই গরম লাগছে, আমি বাইরে বেরোলে কি অবস্থা হবে, ভেতরে ঢুকে গেলে কষ্ট হবে না, বাইরে যেতে যাওয়াটুকু যেটুকু অসুবিধা আর কি, কিন্তু এখন না গেলে না ঠিক এই ব্যাপারটা থাকে না। লাঞ্চ না হলে ডিনারে গিয়ে কি, ডিনারে সেইটা লাগবে না, আর ডিনার আমরা একটু রাত করে করি। আর এখানে যেতে হলে চিত্ত রয়েছে, শুয়ে পড়ব, এসে চালিয়ে হলে জয় দিদাই বলবো, আর শুয়ে পড়ব। তো চলো যাই, আর ষষ্ঠীর ষষ্ঠীর খাওয়া দাওয়াটা ষষ্ঠীর পরপর পরপর বলেই ভালো হয়, বেশি আবার দেরি হয়ে গেলে যেটা বলছিলাম ষষ্ঠীর পর পর হলে ব্যাপারটা ভালো লাগে, বেশি দেরি হলে না সেই জিনিসটা থাকে না, তো তাই আমরা ডিসাইড করলাম আজকেই যাব। তো চলো রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে দুপুর দুটো, একদম পাক্কা দুটো বাজে, অলরেডি খুব জোর খিদে পেয়ে গেছে। চলো বেরোই, আমাদের তাতার মা রেডি, মনে হচ্ছে গোয়া যাচ্ছে ও, সানগ্লাস পরে। আজকে এদের দুজনের ড্রেস দেখো, এ হচ্ছে সাদা নীল, এও সাদা নীল, আমারটা শুধু নীল না, আছে সাদা নীলও আছে। চলে এসছে দাদা বৌদি, লাইন দেখো একবার, বাবারে ভাবলাম আজকে ভিড় হবে না। চ চ চ দাদা দাঁড়া এই পাশে দেখ, দাঁড়া যা, লাইনে দাঁড়িয়েছে ঠিকই কিন্তু কোনো কষ্টই হচ্ছে না, বেশিক্ষণ সময় লাগলো না, আমরা একদম গেটের কাছে চলে এসেছি, গেটটা মনে হয় পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছিল খুব সুন্দর করে, ভেতরে ঢুকে গেছে। জামাই ষষ্ঠী না, এটা পুরনো সাজ, ও জামাই ষষ্ঠী না, আমরা একদম দোরগোড়ায় চলে এসছি আর দেখো আমরা আসার পরেও আবার লাইন, দেখেছো দারুণ ডেকোরেশন। স্যার কতজন বলছেন? তিনজন।
তিনজন আছি না রাতে জায়গাটা একটু চেঞ্জ করেছি, আমরা যেই জিনিসটা খাবো সেটা ওখানে পাচ্ছিলাম না তাই এখানে এসেছি। এই যে এই ডেকোরেশনটা দারুণ করেছে জামাই ষষ্ঠী উপলক্ষে, না আমি বাইরে ভুল বলেছি পয়লা বৈশাখ, ওটা জামাই ষষ্ঠী উপলক্ষেই মনে সাজিয়েছি। এই যে গামছা কুলো জামাই ষষ্ঠী উপলক্ষেই সাজিয়েছি। বিরিয়ানি চলে আসছে বাবা, সে মটন বিরিয়ানি। এই যে আমরা এই থালিটাই চেয়েছিলাম, খুব সুন্দর। আমার এই জিনিসটাই খুব ভালো লেগেছে, কাঁসার থালাতে কলা পাতায়। আমরা মটন থালি নিয়েছি, এখানে হচ্ছে পোস্ত বড়া, খুবই গরম শুক্তো আর আস্তে ধীরে সুস্থে খা, ডাল ঝুরি আলু ভাজা, এটা মনে হচ্ছে কিছু একটা তরকারি দোকান টোকানি হবে। এখানে সবজি, চাটনি, মিষ্টি, পাঁপড়, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এই হচ্ছে এই অলরেডি শুরু করে দিয়েছে। এক্সট্রালো দিয়েছে বল, ঠিক আছে খাস আসলে খা। আজকে তো জামাই ষষ্ঠী স্পেশাল, মেন মেন কোর্স আজকে। কালকে ঠিকই ছিল না, কালকে নিরামিষ হয়েছে, নিরামিষ হয়েছে, আজকে আমিষ। নিরামিষ খেতেও ভালোই লাগে। কালকেও পদ মেনু ভালো ছিল, আজকে একটা আরও ভালো। কাকা সব খেতে পারেনি, বাবাই খেয়েছে। আর এই যে আমার থালা পুরো পরিষ্কার, চলো খাওয়া দাওয়া হলো। এখন বেজে গেছে 3:30, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। এখন মনে হচ্ছে কতক্ষণে ঘরের মধ্যে ঢুকে শরীরগুলো ছেড়ে দিয়েছে আর পেট ভরে গিয়েছে, দারুণ ছিল। হয়ে গেছে, বাড়িতে এসে একটুখানি ঘুমিয়েছি, ঘুমিয়ে রেস্ট করে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তাতার নাচের ক্লাসে গেছিলো, ওখান থেকে পুরো ঘেমে ঝেমে এসছে। তা ইন্দ্র বলে একটু লস্যি করো, তাদের একটা লস্যি বানালাম। আমি খাবো না, আমার ইচ্ছা করছে না, ওদেরকেই দিয়ে আসি। হ্যাঁ না এনে মাম খাবা না, বেচারা ঘেমে ছেমে ঘরে ঢুকেছে। দেখো ঠিক আছে, আচ্ছা তুমি আস্তে আস্তে খাও। বেলা একটু ঘুমিয়েছি আজকে, নালে না এসে গরমের মধ্যে দিয়ে এসছি, তো অবশ্য কষ্ট হয়নি কারণ বাইরে আজকে প্রচণ্ড হাওয়া ছিল, এখনো হাওয়া আছে বাইরে। তো এসে যেই এই গরম, তবুও যতই হাওয়া থাকুক যেই গরমটা পড়েছে সেই গরম তো আর ই হয় না, একটু আরাম পাওয়া যায় আর কি। এসে এসে ঘরে ঢুকে পুরো শরীর ছেড়ে দিয়েছে, একদম চোখ জোরে ঘুমিয়ে পড়েছি। তারপর তাড়াতাড়ি ঘুমাইলি, ও মোবাইল টোবাইল দেখছিল, টাইম হয়েছে, ও আবার নাচের ক্লাসে গেছিলো। যাক আর এখন আবার একটু রেডি হয়ে নিলাম, আর এটাই করলাম, পড়েছি তো এটাই পড়ে নিই, তারপর এটা কাজতে দিয়ে দেবো। এখন একটু যাচ্ছি, ইন্দ্রর একটু কাজ আছে, ওর সাথে যাচ্ছি। তো ভাবলাম কি ইন্দ্র বলছে ছেড়ে দাও, আজকে এখন রান্না করোনি, আর রাতে রান্না বান্না করতে হবে না, এমনিতেও দুপুরবেলা অত রিচ খেয়েছি, পেট পুরো এখনও ভর্তি, কোনো খিদে নেই। তো দেখি যাই, যদি একটু রুটি টুটি পাই নিয়ে আসবে, কারণ বাড়িতে আজকে আর করতে ইচ্ছা করছে না। দেখবে একটা কাজের একটা ফ্লো থাকে যে হ্যাঁ সকাল থেকে সারাদিন কাজ করছি ঠিক আছে, কিন্তু আজকে একটু অন্যরকম গেছে, তো রান্নাবান্না করিনি, ও বাড়িতে রয়েছে, তো রাতে আর কিছু করতে ইচ্ছা করছে না। তো দেখি যাই, একটু রুটি মিষ্টি মিষ্টি একটু নিয়ে আসি, রাত্রে খেয়ে দিয়েই খেয়ে নেবো। তো আমি না গেলেও হতো, ও বলছে না রুটিও আনতে পারবে না, আমি যদি না যাই ও রুটি দাঁড়িয়ে থেকে রুটি আনবে না, এই জন্য আমি আরও উঠে রেডি হলাম। দাঁড়াবো না, কি বলছো মিষ্টির দোকানে দাঁড়াবো তো, আরে একসাথেই যাবো চলো, আবার ওখানে গিয়ে বললে কিচ্ছু হবে না, চলো একটু টানে দাঁড়াবো, কি আছে
কি মিষ্টি নেবে, আসো আজকে কত ফাঁকা, কালকে কি ভিড়। এখানে এসছি রুটি নিতে, এই যে দাঁড়িয়ে আছি এরকম দাঁড়িয়ে থেকে তুমি নিতে না, তাই তো? এই যে দাঁড়িয়ে আছি এই দাঁড়ানোটা তুমি দাঁড়াতে না, এটা আমি আছি বলে তাই, এই জন্য তো এসছি। আমাকে বলে কি মাম, আমি তো হ্যাঁ বলে দিলাম কিন্তু আমার না ইচ্ছা করছে না, আমি চাই আমি জানি না, এবার তুমি কথা বলে নাও, এরকম করতে থাকে, রাগ উঠে যায়। একটা সময় বলি দেখ আমাদের এই আমরা পাউটি পাউটি খাই, তুই দেখ আমার কাছে কি জানি দেখে আমরা ওখান থেকে এসে আমার চলে এসছি নিচে আড্ডা দিতে, যেহেতু রান্না ঝামেলা নেই রুটি নিয়ে এসছি, ওপরে চলে এসছি, এখন বেজে গেছে প্রায় প্রায় না 10:30 বেজে গেছে। যাই হোক আসার সময় এই ছানা জিলাপি নিয়ে এসেছিলাম, যা করিস না ভাই, ঠিক আছে। ইন্দ্র তো বলছে এটা দিয়েই রুটি খেয়ে নেবে, কিন্তু আমি তাতা দুজনেই মিষ্টি দিয়ে রুটি খুব একটা পছন্দ করি না, এটা তো হাওয়া দিয়েছে জানো, ভালো তো। আমার মা ফুলকপি আলুর তরকারি পাঠিয়েছিল, সেটা বার করেছি, এটা দিয়ে হয়তো আমি আর তাতান খাবো। আমার নিচ থেকে ঠাম্বিরা ফোন করলো যে নিচে চিকেন করছে, খাবি নাকি, তো বললো হ্যাঁ খাবো, কিন্তু ওর বাবাই বলছে আজকে চিকেনটা খাস না, আজকে একেই তো মটন খাওয়া হয়েছে, চিকেন মটন একদিনে খাস না, থাক কালকে না হয় খাবি, তো হয়তো চিকেনটা দিয়ে যাবে রেখে দেবে, ফুলকপি দিয়েই রুটি খাবে। যাই হোক আগের দিন তো আমাদের নিরামিষ জামাই ষষ্ঠী হয়েছে, আজকে হলো আমাদের আমিষ জামাই ষষ্ঠী, যেটা কয়েক বছর ধরে আমাদের এই সিস্টেমেই চলছে, তো আমরা কোনো সময় বিরিয়ানি এনে খাই, কোনো সময় বাড়িতে মাংস রান্না করে খাই, তো এই বছর আমাদের এই প্ল্যানটাই ছিল, তো সেটাই করলাম। তোমাদের কেমন লাগলো বলো, আমাদের প্রত্যেক বছরই জামাই ষষ্ঠী দুদিনই পালন করা হয়, তো এই বছরও তাই হলো, তো এই আর কি হয়ে গেল। একটু পরেই আমরা খাওয়া দাওয়া করে নেবো, রুটি তো আনাই আছে, তরকারিটা একটু গরম করে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খাবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।